আল্লাহ তাআলার কাছে দিল দিয়ে নাম্বার দেয়। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা চেহারার দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, রব শুধু দিলের দিকে তাকান, রব শুধু তাকান যে ওর দিলটা কেমন দেখি। যদি চেহারা দিয়ে নাম্বার দিত হযরত বেলাল নাম্বার পাইতেন না, গলা দিয়ে নাম্বার দিলেও বেলাল নাম্বার পাইতেন না, কি আফসাহ দিয়ে ফাসাহাত দিয়ে নাম্বার দিলে বেলাল নাম্বার পাইতেন না। লেকিন বেলাল মুয়াজ্জিনের রাসূল, বেলাল আজান দেয় না তো মদিনায় সূর্য ওঠে না, কি ভাই বেলাল আজান দিতে দেরি করছে তো মদিনা কি সাহাবা একরাম বের হয়ে গেছে সূর্য ওঠে না কেন? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ বেলাল এখনো আজান দেয় না, বেলাল ঘুমায় গেছে জন্য সূর্য উঠতে দেরি হইতেছে, কি ভাই? এই জন্য আল্লাহ তাআলার কাছে দিলের দাম, বলেন আল্লাহ তাআলার কাছে কি পৃথিবীর কোনো যোগ্যতার ওখানে কোনো কাজ নাই, মৌতের পরে পৃথিবীর কোনো যোগ্যতার কাজ নাই, মৌতের পরে শুধু একটা কাজ দেখি, অকালবহু মুথমা ইন্নম বিল ইমান, দেখি তোমার দিলটা কেমন ছিল। ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, দেখি তোমার দিলটা কেমন, বলেন কি কি প্রশ্ন, বলেন দেখি তোমার দিলটা কেমন। দিলের বালু তটে, দিলের ধুধু মরু তটে আমার ভালোবাসা কেমন, সুবহান, দেখি ওখানে ভালোবাসার পানি কেমন। হযরত নানু পুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমাদের দিলের হালত হইল কোন একটা গ্লাসকে যদি উপুড় করে রেখে দেয় পুরো সপ্তাহ এক মাস যদি উপুড় করে রেখে দেয়, এবার গ্লাসে যদি হাত দেয় তো আঙ্গুল ভিজবে। হযরত নানু পুরি বলতেন, আমাদের দিলের হালত হইল আল্লাহ তাআলার মহাব্বতের পানিতে আমাদের আঙ্গুল ভিজে না, বলেন আল্লাহ তাআলার মহাব্বতের পানিতে আমাদের আঙ্গুল কি ভেজে না। হযরত নানু পুরি বলতেন, তোমরা কিতাবে শুকনো পাতা পড়েছ, আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা পড়নি, সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা, বলেন চোখের ভেজা পাতা পড়নি, আমরা কিতাবে শুকনো পাতা দেখেছি আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা দেখিনি, আলহামদুলিল্লাহ নানু পুরীকে দেখছি, চোখ দুটো ভিজাই থাকতো। নানু পুরী রহমতুল্লাহর দিকে তাকাইলে মনে হইতো সাহাবা একরাম কেমন ছিলেন, যে সাহাবা একরাম কেমন ছিলেন, কি ছিল সিদ্দিক আকবর, কি জানি ছিলেন ফারুক আজম, ফারুক আজমের জামা 17টা তালি ছিল, কতটা তালি বলে এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে এই পাশ চামড়ার তালি দেয়া ছিল, তো জামা ছিল কেমন, দিল ছিল কেমন। ইন্না শাইতান লা ইখাফু, ওমর শয়তান তোমাকে ভয় পায়, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান আর ওই রাস্তা দিয়ে হাঁটে না, লেকিন জামায় তালি কয়টা, 17টা, তো জামার রং কেমন ছিল, জামা কেমন ছিল আর দিল কেমন ছিল, আমাদের জামা কেমন দিল কেমন, জামাতে একটু দাগ দাগ পড়তে দেই না লেকিন দিলে যে হাজার দাগ লাগাই রাখছি, কি ভাই জামা কি পরিষ্কার না, জামাতে কোনো তালি নেই, কোনো আমি কোনো বক্তা যদি এখন তালিওয়ালা জামা গায়ে দিয়ে এখানে উঠে তো কী অবস্থা হবে, সবাই কি তার দিকে তাকাবেন না তার তালের দিকে তাকাবেন। এই জন্য ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, রব দেখবেন শুধু ওর দিলটা কেমন, দেখো মান সালিমা কালবুহু মিন আশ-শিরকি ওয়াল কুফরি ওয়ার রিয়া ওয়াল বুগযি ওয়াল গীবাতি ওয়াশ-শামাতা, দেখো দেখো ওর দিলটা কেমন, সুবহানাল্লাহ, বলেন দেখো দেখো ওর দিলটা কেমন, বলেন দেখো ওর দিলটা কেমন, ওর দিল দেখে ওর নাম্বার লাগাও, দিল দেখে নাম্বার লাগাও, ওর কালেমার নাম্বার লাগাও দিল দেখে, ওর নামাজের নাম্বার লাগাও দিল দেখে, ওর ওয়াজের নাম্বার লাগাও দিল দেখে, ওয়াজের নাম্বার কী দিয়ে বলেন, ওর তবলিগের নাম্বার লাগাও দিল দেখে, ওর বিদেশ সফরের নাম্বার লাগাও দিল দেখে, ওর ইমামতের নাম্বার লাগাও দিল দেখে, কি দেখে,
ওর ইমামতের নাম্বার লাগাও দিল দেখে, দেখি ওর দিলটা কেমন, ওর দিলে কি আছে। ওর দিলে যদি তিনটা থাকে তিনটা এক নাম্বার, ওর দিলে আমার ভালোবাসা কদ্দুর দেখো, দুই নাম্বার আমার রহমতের আশা কদ্দুর দেখো, তিন নাম্বার আমার আজাবের ভয় কদ্দুর দেখো। বলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আজাবের ভয়। আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আজাবের ভয়। এই তিনটা দিয়ে ওর নাম্বার লাগাও, তিনটা দিয়ে নাম্বার লাগাও। এই তিনটা উম্মতের সবচেয়ে বেশি ছিল সিদ্দিক আকবরের দিলে, এই জন্য নাম্বার এক নাম্বার। সুবহানাল্লাহ, কি হয়, সিদ্দিক আকবরের দিলে কয়টা ছিল, এই তিনটা সবচেয়ে কি ছিল বলেন, এই জন্য নাম্বার কত। হযরত ফারুক আজম বলেন, আবু বকর যদি তার এক রাতের আমল আমাকে দিয়ে দেয়, আমি ওমর জীবনের সবটা তাকে দিয়ে দিব। হযরত আবু বকর বললেন, ওমর আপনি কেন, যদি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত সাকালাইন জিনোইংস সকলেই যদি সকলের জিন্দগির সমস্ত আমল আমাকে দিয়ে দেয়, ওমর আপনার আপনার জেহাদ দিয়ে দেন, আপনার রেয়াজত দিয়ে দেন, আপনার সিয়াসত দিয়ে দেন, আপনার কেয়াদত দিয়ে দেন। আল্লাহ, হ্যাঁ, সারা দুনিয়ার সমস্ত মুমিনিন যদি সকলেই তাদের আমলগুলো আমাকে দিয়ে দেয়, আমি ঘর শহরের একদিনের এক রাতের এক জাররা দিব না কাউকে। যেদিন আমার রব বলেছেন, ইজ ক্বাল আলি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মানা, সুবহানাল্লাহ, ওই রাতের আমল আমি কাউকে দিব না। আচ্ছা, দিলটা কেমন ছিল সিদ্দিক আকবরের, সুবহানাল্লাহ, কয় সিদ্দিক আকবরকে সিদ্দিক কে বলেছেন, রাসূল বলেন নাই, রব বলেছেন, কে বলেছেন বলেন, অসদ্দাকা বিল হুসনা, অসদ্দাকা বলেন, অসদ্দাকা বিল হুসনা। এই আয়াতে কারিমা সিদ্দিক আকবরের শানে নাজিল হয়েছে। একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর একটু বলুন তো, আপনার জীবনে সবচেয়ে বেশি পছন্দ কি কি, আপনার জীবনের সবচেয়ে বেশি পছন্দের কি কি। আচ্ছা, সিদ্দিক যেমন সিদ্দিকের পছন্দ তেমন, সিদ্দিক যেমন নিরালা সিদ্দিকের পছন্দ নিরালা, সিদ্দিক যেমন একতা সিদ্দিকের পছন্দ একতা, সিদ্দিক যেমন সিদ্দিকের পছন্দ তেমন। হযরত সিদ্দিক বলেন, আমার জীবনের এক নাম্বার পছন্দ, আন-নাযরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। কি আজীব না, এখন যদি আমাদের সকলের পছন্দ এটা হয়, সুযোগ আছে কি, সিদ্দিকের প্রথম পছন্দ কি বলেন, আন-নাযরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। দুই নাম্বার, আল ইনফাক ওয়ালা আমরিক, আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে সেখানে জান লাগাইয়া দেওয়া, মাল লাগাইয়া দেওয়া। আল ইনফাক ওয়ালা আমরিক, আপনার আদেশে আমার জীবনের সর্বস্ব দিয়ে দেওয়া। হ্যাঁ, ঘরে শুধু সুইটার সুইটাও না রাখা, আপনার আদেশে সব দিয়ে দেওয়া, আমার জীবনের সবচেয়ে বেশি পছন্দ। কটা গেছে তো এই পছন্দ কথা, কে অন্য কেউ ফেললে। তিন নাম্বার, ওয়াবিন্তি ফি বাইতিক, আমার বেটি যে আয়েশা আপনার ঘরে, এটা আমার অনেক পছন্দ। কি ভাই পছন্দটা কেমন, সুবহানাল্লাহ, বলেন সিদ্দিক আকবরের পছন্দ কেমন, সিদ্দিক যেমন সিদ্দিক আবার আকবরের কি পছন্দ তেমন, সিদ্দিক যাইসা সিদ্দিকের পছন্দ ওইসা, সিদ্দিক যেমন সিদ্দিকের পছন্দও কি। রাসূল জিজ্ঞেস করলেন, মান আসবাহাল ইয়াওমা সাঈমা, এই আজকে কে রোজা রেখেছ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। আচ্ছা, মান তাসাদদাকাল ইয়াওমা, আজকে কে সাদাকা করেছ, ইয়া রাসূলুল্লাহ, আমি। মানে তাবাল জানাজা, কে আজকে শরীক হয়েছ কোনো জানাজা, ইয়া রাসূলুল্লাহ, আমি। মান আদাল মারিযা, কে আজকে কোনো রোগী দেখতে গিয়েছ, ইয়া রাসূলুল্লাহ, আমি। আল্লামা ইবনে কাইয়িম বলেন, যদি এদিন রাসূল 100টা জিজ্ঞেস করতেন, প্রতিটাতে সিদ্দিক বলতেন, আমি। এবার রাসূল বললেন, মান ইজতামাত ফিহি হাযিহিল খাসলা, এ চার গুণ যার মধ্যে প্রতিদিন জমা হয়, নিশ্চিত সে জান্নাতি। কত মাওকাতে যে রাসূল বলেছেন সিদ্দিক জান্নাতি,
একদিন রাসূল হাদিস শুনালেন যার টাকুর নিচে পায়জামা জামা বা পায়জামা টাকুর নিচে এই অংশ জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলে হযরত সিদ্দিক আকবর কাঁদতে শুরু করলেন সবাই তো কাঁদে নাই সিদ্দিক কাঁদে আপনি কাঁদলেন কেন ইয়া রাসূলুল্লাহ আমার পেটটা একটু মোটা হওয়ার কারণে আমার নিচের ইজারটা মাঝে মাঝে নিচে নেমে যায় আমার লুঙ্গিটা মাঝে মাঝে নিচে নেমে যায় ইয়া রাসূলুল্লাহ আমার কি হবে রাসূল বললেন আবু বকর যাও যদি তোমারটা নিচে না নেমেও যায় তারপরেও তুমি জান্নাতে যাও যাও তুমি তুমি মুস্তাসনা সুবহানাল্লাহ আয়াত নাজিল হলো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ বুলন্দ না হয় হযরত সিদ্দিক কাঁদতে শুরু করলেন তুমি কাঁদছো কেন ইয়া রাসূলুল্লাহ আমার আওয়াজ যে মাঝে মাঝে আপনার আওয়াজের উপরে উঁচু হয়ে যায় আমার তো আমল নষ্ট হয়ে যাবে রাসূল বললেন যাও আবু বকর তুমি বাদ ফাসানুয়াসসিরুহু লিলইউসরা আল্লাহ তাআলা বলেন সিদ্দিক আমাকে তিনটা দিয়েছে আমিও সিদ্দিককে একটা দিয়েছি সিদ্দিক আমাকে